ঘরোয়া ভাবে রান্না ও মনোরম পরিবেশে মানসম্মত দেশীয় ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের আয়োজন নিয়ে যাত্রা শুরু করেছে রেস্টুরেন্ট 24। সোমবার সকালে নগরের নিউ মার্কেট এলাকায় দোস্ত বিল্ডিং সংলগ্ন এই রেস্টুরেন্টের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান গোলাম আকবর চৌধুরী, সংগঠক আবু আবিদ, মোহাম্মদ মোহসিন চৌধুরী, মোহাম্মদ জাকারিয়া, শাহজাহান, ফয়জুল আকবর চৌধুরী খসরু, রশিদ শিকদার প্রমুখ। আমাদের উদ্দেশ্য হলো যে এরিয়াতে এত বড় হোটেল নাই, মানে কোনো একটা কাস্টমার আসলে যে আমার ফ্যামিলি নিয়ে আসলো, ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আসলো, বসার জায়গায় স্পেস পাই না। সো আমাদের হল আছে 6000 স্কোয়ার ফিট। আমরা বিভিন্ন পার্টি নেব, বিভিন্ন প্রোগ্রাম নেওয়ার জন্য, সেমিনারের জন্য আমরা এই হোটেলটা করছি। বড় এরিয়াতে এরকম মানে হোটেল নাই, আমরা কন্ট্রোল করছি, কাস্টমার যে আসে বসে খাইতে পারে, আরাম করতে পারে, সবাই মিলে আসে একটা অনুষ্ঠান করতে। আমাদের 3 দিন ডিসকাউন্ট থাকবে, 20% ডিসকাউন্ট থাকবে, ম্যাচান চলবে 2 দিন। আমরা একটা এখানে ওই চিডাঙের নিউ মার্কেটের প্রাণকেন্দ্রে একটা আমরা হোটেল খুলছি, যেটা মানে উন্নত মানের খানা এখানে দেশি বিদেশি সব খানা আইটেম খাচ্ছি, এতে উন্নত মানের খানা এখানে পাওয়া যাবে। আপনাদেরকে দাওয়াত করা হলো এখানে আসার জন্য, আসি একবার খেয়ে দেখবেন, মানটা যাচাই করে দেখবেন। মেজবানের খানাটা খুব ভালো, আমি খাইছি, খাওয়ার পর আবার পার্সেলও নিছি আমি বাসার লাগে। যেই অপূর্ণটা আমাদের মাঝখানে ছিল যে মনোরম পরিবেশে বসে শান্তিতে খাবার খাবো, সেই অপূর্ণটা আজকে পূরণ করে দিল রেস্টুরেন্ট 24। খুবই ভালো লাগলো, ওদের সব আইটেম আছে দেখলাম, মেনুতে দেখলাম, চাইনিজ হতে শুরু করে কন্টিনেন্টাল ফুড, আমাদের বাঙালি ফুড সব আছে। আপনারা সবাই আসবেন এবং সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসবেন। নিউজ ডেস্ক, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।